নিততা আনন্দ নমস্ত ভাং প্রেমা অনন্দ প্রদাায়নে কলোও কলমস নাসায়। জান্নাবা পতই নম। বড় হাপির আভ আম এমৃকম্য তিলাকম কুণ্ডা লাকরান্তকণ্ডাং কঞ্জাকসং কম্বো কণ্টাম স্মিৃত সুভকম খাম স্থা ধারিয়ে নাস্তবেয়ে নুম। শমমে রবিকর বছ না এফুসিতমে বন্দে যুবতি যুবতিশত্রীত ব্রহ্ম গোপাল মহাভাবস্বরূপ কৃষ্ণ প্রিয়া বসী প্রেমভক্তি প্রে দেী রাধিকম বৃন্দাবই তুলসী দেবৈ প্রিয়া বৈ কে ভক্তি প্রদে দেবী দেী সত্যবত নম বাঞ্ছা কল্পতরুভ্য কৃপা সিন্ধু বচ পতিং পাবনেভ্য বৈষ্ণবে ভো নমো নম তুলসী কানং ইয়ত্র ইয়ত্র পদ্মণালীচ পুরাণ পঠনং ইয়ত্র সন্নিহিত হরি জয় রূপ সনাতন ভট্টরঘুনাথ শ্রীজীব গোপালে ভট্ট দাস রঘুনাথ এই ছয়ে গোসাঁয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরারায় নমস্কৃত দেবিং নরতমং দেবীং সরস্বতিং বাসং ততো জয় উদী রয়ে নম ধর্মহতে নম কৃষ্ণা ব্রাহ্মণে ব্রাহ্মণেভ্য নমস্কৃত ধর্ম বে সনাতনা বন্দে হং শ্রীগু শ্রীজিত পদকমলং শ্রীগু বৈষ্ণবংশ শ্রীরূপং

দিনাদো মুরারে হে নিষাদৌ মুরারে দীনার্ধে মুরারে নিষার্ধে মুরারে দিনান্তে মুরারে হে নিশান্তে মুরারে তমে কগতীর্ণ স্তমে কগতীর্ণ অনর্পিত চরিচিরাতে করুণয়াবতীর্ণ কলৌ সমর্পয়ত মুন্নত উজ্জ্বলর সামী সভক্তি শ্রী হরি পুরট সুন্দর দুটি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে সুরত শচীনন্দন অদ্বৈত প্রকটীকৃত নরহরি প্রষ্ট স্বরূপ প্রিয় নিত্যানন্দ সক সনাতনগতি কেতন লক্ষ্মী প্রাণপতি গদাধর রসোল্লাশে জগন্নাথ হুঃ সাঙ্গ পাঙ্গ সপার্শদ সদয়তাং দেবশী নন্দন সংসার সিন্ধুতরণে হৃদয়ং যদি স্যৎ সংকীনামৃত রশের মতে মনশ্চেত প্রেমাম্বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি চৈতন্যচন্দ্রচরণে চন্দে প্রয়াতু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিগম কল্পতর হরি ফলং ফলম শুকমুখা অমৃত দ্রব সংযুতং পিবত ভাগবত রসমালং মুহুরাহ রসিকা রশিকা ভুবি ভাবুকা নিত্যানন্দ সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তিৰব্য হয় নিতাই গৌৰী সীতানা প্ৰেমানন্দে একবাৰ হৰিহৰি বল নিতাই গৌৰী সীতাৰণ প্ৰেম আনন্দ একবাৰ হৰিহৰি বল নিতাই গৌৰ সীতা প্রেমানন্দে একবার হরি হরি বলো হইয়াছেন হবে না আমার মহাপ্রভুর যত দাস সকলের চরণবন্দি দন্তে করি ভাস তা ভক্তবিনদের চরণে আমার কোটি কোটি প্রাণীপাত হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে আসন্ন মৃত্যু মহারাজ পরীক্ষিত কৃতাঞ্জলি পুটে গললগ্নি কৃতবাসে প্রায়োপবেশনে রত সুখ মুখরী হরি হরিকথা আসবন করছে জীবনে আর শেষ কটা দিন বাকি সাতটি দিন বাকি এই সাতটি দিন হরিকথা শুনতে শুনতে তিনি প্রাণত্যাগ করেন মহারাজ পরীক্ষিত বলছেন মণিবর হরি কথা এমনই অমৃতময় যে হৃদয়ের সব মর শোধন করে দেয় ধৌতাত্মা পুরুষ কৃষ্ণ ন মুঞ্চতি মুক্ত সর্ব পরিক্লেশ পান্থ সরণ যথা ধৌতাত্মা মানে যার আত্মাকে ধোয়া হয়েছে ধৌত মানে কাপড়ে ময়লা থাকলে আমরা কি করি ধুয়ে 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 তাকে পরিষ্কার করি সমস্ত ময়লা দূর করে দিই তাই ধৌতাদ্মা বললে আত্মার মধ্যে ময়লা ছিল বলে আত্মা নয় এখানে অর্থে মন আত্মা শব্দে দেহ বোঝায় আত্মা বোঝায় মন বোঝায় বুদ্ধি বোঝায় মনের উপর কত ময়লা পরে এই সংসার পরিগ্রহ করে সংসার যুদ্ধ করতে করতে কত মালিন্য যে মনের উপর পড়ে এক জন্মে নয় কোটি কোটি জন্মের ময়লা মনের উপর পড়ে আছে সে ময়লাকে পরিষ্কার করবো কেমন করে তা সেই ময়লাকে পরিষ্কার করার একটা সবচেয়ে বড় মাজন হলো হরি কথা যে তো দর্পণ যোগ জ্ঞান ধ্যান কোনো কিছুতেই হৃদয়ের ময়লা যেন যেতে চায় না একটু না একটু থেকেই যায় দেখবেন যে বাটিতে হিং থাকে না সে বাটি যতই ধর নাটুকু হিং গন্ধ থেকে যায় থেকে যায় আমাদের বিষয় হিং না এমনই না জ্ঞান যোগ ধ্যান সবই করুন না কেন একটু করে বিষয়ের গন্ধ থেকেই যায় থেকেই যায় সেটা দূর হতে চায় না বলেন সেই ময়লাটা দূর হবে কেমন করি মহারাজ পরীক্ষিত বলছেন মহারাজ পরীক্ষিত যেন সমস্ত জীবের প্রতীক আমাদের মতন সংসারী জীবের প্রতীক যদিও তিনি কৃষ্ণ কৃপাধন্য মায়ের পেটে কৃষ্ণ কৃপা পেয়েছেন মহারাজ পরীক্ষিত জানেন তো মায়ের পেটে কেউ কৃপা পায় মহারাজ পরীক্ষিত মায়ের পেটে কৃপাটা পুত্র মহারাজ পরীক্ষিত আমরা জানেন তো অভিমন্যুর পন্নির নাম ছিল উত্তরা বিরাট রাজার কন্যা উত্তরা সেই উত্তরার গর্ভে এসেছেন মহারাজ পর্ডব কুলকে শেষ করে দেবেন তার একটাও যেন শেষ বংশধর না থাকে এই উদ্দেশ্যে কুরুক্ষেত্র যুদ্ধের শেষ দিনের সেনাপতির নাম কি অশ্বথামা ভয়ঙ্কর সে পাণ্ডব বিরোধী সেই অশ্বথামা শেষ অস্ত্র ত্যাগ্রহ্মাস্ত্র এই ব্রহ্মাস্ত্র নিবারিত হয় না পৃথিবী পুরে ছাড় খাড় হয়ে যাবে ব্রহ্মাস্ত্র সেই ব্রহ্মাস্ত্র ছুটে আসছে কোথায় উত্তরার গর্ভের দিকে ধাবিত হয়ে তখন মা উত্তরা কার চরণে পড়লেন দেখলেন এই ব্রহ্মাস্ত্র থেকে রক্ষা একমাত্র গোবিন্দ ছাড়া কেউ করতে পারবে না তখন গোবিন্দের চরণে নিপুতিতে বলছেন পাহি পাহি মহাযোগী মামে গর্ভ নিপাত অচিন্তই সূর্য নিকেতন গোবিন্দ তুমি কৃপা করে আমার গর্ভস্থ সন্তানকে রক্ষা কর আমি তো অভাগিনী আমি স্বামীহী না সুতরাং আমার তো আর বাঁচবার কোন ইচ্ছা নাই স্বামীবিহীন এই সংসারে কিন্তু আমার সন্তানটিকে এই বাঁচাতে চাই কেন চাই যেন গোবিন্দ সেবা করব বলি শাস্ত্রী বলেছেন আত্মা বই জায়তে পুত্র নিজের যদি কোনো বাঞ্ছা পূর্ণ না হয় তখন মা বাবারা কি ভাবেন আমার ছেলেকে দিয়ে সেই বাঞ্ছা পূর্ণ করব কারণ ছেলে একটা নাম কি জানেন তো আত্মজ নিজের আত্মা থেকেই জন্মায় ছেলে তাই নিজের বাঞ্ছা যদি পূর্ণ করতে না পারেন তাহলে পুত্র কি করেন তাই ভাবছেন মা উত্তরা যে আমার অন্তরে ছিল কৃষ্ণ সেবার বড় স্বাদ কিন্তু আমি তো পুত্রবধূ সেবা করতে পারি নাই কারণ আমার শ্বশুর তোমার সখা ছিল আমি স্বাভাবিক লজ্জাবশত তোমার সেবা করতে পারি নাই তাই আমার অন্তরে বাঞ্ছা আমার পুত্র দাঁড়িয়ে তোমাকে সেবা করব প্রভু তাই আমার সন্তানটিকে তুমি বাঁচিয়ে রাখো ভগবান গীতাতে কি বলেছেন সবাইতে গীতা বলেছেন কৌতে অপ্রতি জানি হি ও ওহে কুন্তীর নন্দন তুমি জগতে প্রতিজ্ঞা করে বলো প্রতি জানিহি মানে প্রতিপূর্ব ঠিক করে প্রতি জানিহি অর্থাৎ প্রতিজ্ঞা করো। তুমি জগতের প্রতিশ্রুতি দিয়ে বলো যে কৃষ্ণ ভক্তের কখনো বিনাশ হয় না বিনাশ হয় না চরণে যদি কেউ একবার হে গোবিন্দ আমি তোমার হলাম বলে যদি কেউ চরণে একবার স্মরণ গ্রহণ করে কৃষ্ণ তোমার হই যদি বলে একবার ভববন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার একবার যদি কেউ চরণে প্রপন্ন হয় গোবিন্দ তাকে রক্ষা করেন ভবসাগর পার করে দেন অভয়ং সর্বদা তস্ময় দদাম্মে তৎভ্রতা মম রামায়ণে রামচন্দ্র বলছেন আমার একটা প্রতিজ্ঞা আছে এক এবার সকৃদ মানে একবার একবার যেতে হে রামচন্দ্র আমি তোমার চরণে গ্রহণ একবার উচ্চারণ করতে পারি তবাসমি য যা চতে তব অস্মী অর্থাৎ আমি তোমার হলাম তব মানে তোমার অসীমার হলাম আমি তোমার হলাম এই বলে যদি কেউ চরণে একবার পণিপাত করে রামচন্দ্র বলছে রামায়ণে অভয়ং সর্বদা তস্ময়ী দাদামি এ তৎ ব্রত্ম আমি তাকে অভয় দান করি মা ভৈষ্ট আর ভয় নাই তোমার এমন জায়গায় এসেছ যেখানে আর তোমাকে মায়া মৃত্যু কেউ ছুতে পারবে না সর্বদা একবার নয় অভয়ং তুমি সর্বদা কাল কর সকল বিপদ হতে সারা জীবনে দায় গোবিন্দ গ্রহণ করে নেন আর কোন বিপদ আসবে না অভয়ং সর্বদা তস্ময় দদামি এ তৎ মম এটা আমার ব্রত আমরা যখন ব্রত পালন করেন তখন ব্রতের যা যা নিয়ম ঠিক ঠিক পালন করেন তো ব্রত ভঙ্গ হয়ে যাবে ব্রতের পূর্ণ ফল পাবেন না ভগবান বলছেন আমারও একটা ব্রত আছে তোমার আবার কি ব্রত না ভক্ত রক্ষা আমার ব্রত ভক্তকে রক্ষা করা আমার ব্রত লিখেছেন তো ভগবানের ব্রতটা কেমন দেখেছেন তো ভক্ত রক্ষা ভগবানের ব্রত জগতে কোথাও শুনেছে এমন কথা ভগবান বলছেন আমার ব্রত ভক্ত রক্ষা যদি একবার চরণে কেউ শরণাগত হয় হে মাধব হে গোবিন্দ আমি তোমার চরণে প্রপন্ন হলাম তাহলে ভবন্ধ হইতে কৃষ্ণ তারে করেন উত্তরা পড়েছেন চরণে হে গোবিন্দ পাহি পাহি মানে রক্ষা কর মা মেয়ে গর্ভ নিপাত আমার গর্ভস্থ সন্তান যেন ব্যাস না হয় আর ভগবান থাকতে পারেন পাণ্ডব বংশী পবিত্র বংশ পাণ্ডব বংশ দেখুন নামই হয়েছে কেমন কৌরব আর পাণ্ডব পাণ্ডবরা তো বংশী কৌরব বলতে চলতো তাতে একই বংশ বংশ কূর্বংশ কুরু সন্তান কৌরব বটে পাণ্ডব বটে তার পাণ্ডব দিকে পাণ্ডব বলা হয় কেন পাণ্ডু ছেলে পাণ্ডব বলা হয় কেন দ্বিতশের দিকে গৌরব পড়ায় কেন একই বংশের সন্তান তা বলেন পাণ্ডব বলি একটু আলাদা বোঝায় কি বোঝায় কৃষ্ণ সখা পাণ্ডব বলে বোঝায় কৃষ্ণের একান্ত আপন জন পাণ্ডব বলি আমার বলি না পাণ্ডব বর্জিত স্থান বাবা যেখানে হরিভক্তি লেশ নাই কোনো গান বলি না ও গাটা একবারে বাবা বর্জিত কেউ হরিভজন করে ভক্ত লোক বলে বাবা পাণ্ডব বর্জিত দেশ পাণ্ডব বর্জিত দেশ তাহলে দেখুন পাণ্ডবেরা পাণ্ডব বলি মনে হয় যেন গোবিন্দের একান্ত কৃপা প্রাপ্ত কৃপা পেয়ে আছে সেই বংশের সন্তান মহারাজ পরীক্ষিত তাই তাকে রক্ষা করতে হবে ভগবান প্রবেশ করলেন ওই উত্তরার ক্ষুদ্র গর্ভ গর্ভস্থ স্থানটা কত চক্ষ ছোট্ট স্থান আর বিরাট ভগবান কি করে বিরাট ভগবান দেখলাম বিশ্বরূপিন দেখালেন না যেদিন বিশ্বরূপ দেখালেন অর্জুন বলছেন ও ঠাকুর তোমার কোনটা চরণ কোনটা মাথা আমি দেখতে পাচ্ছি না তো তুই কোন দিকে নাই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈরিত বায়ু ঊর্ধ্ব অধ সব দিকে তো তুমি নান্তক না মধ্যম ন পুনস্তবাহিন পশ্চামী সর বিশ্বরূপ গোটা পৃথিবীটাই তো আমার ব্রহ্মাণ্ডই তোমার রূপ ন অন্তং তোমার অন্ত দেখতে পাচ্ছি না মধ্যম তোমার মাঝখানটা কোনটা দেখতে পাচ্ছি না আদি না আদি তোমার আদি কোনটা দেখতে পাচ্ছি না তাহলে কত বড় ভগবান বুঝে রাখবো সমস্ত বিশ্বটাই তার রূপ সেই ভগবান উত্তরার ক্ষুদ্র গর্ভে প্রবেশ করলেন কি করে প্রবেশ করলেন অত বড় মানুষটা কি করে প্রবেশ করলেন গর্ভেতে শ্রুতি বেদ বলেছেন ভগবান অনরপি অনিয়ান মহতপি ভগবান থেকে হতে পারে এটা ভগবানের শক্তি জগ ভগবান আবার বড় থেকে তার চেয়ে বড় তার চেয়ে বড় সর্বশ্রেষ্ঠ বড় হতে পারে ভগবান অনরপি অনিয়ান মহতপি মহিয়ান এটি ভগবানের আশ্চর্য ক্ষমতা ভগবানের যে ভগবান ছোট থেকে অতি ছোট হতে পারে বড় থেকে অতি বড় হতে পারে যখন যেমন তার সুযোগ আসবে পরিবেশ আসবে তখন তিনি সেইভাবেই দেখা দেবেন কংসের যখন ধর্মযোগ্য প্রবেশ করবেন তো কংস কিন্তু একটা হাতি বিশাল হাতির হাতিটার নাম পীর হাতিটা দাঁড়িয়ে আছে তাকে শেখানো আছে ওই দুটো ছেলে আসবে একটা কালো রঙের একটা গৌড় বর্ণের ওই দুটো ছেলেকে সুরে করে ধরে আজির দিবি এম গো সে কি রেখে দিয়েছে গোবিন্দ যাচ্ছেন তো এক আগে তখন গোবিন্দ আমি সবজি গোবিন্দ সব জানেন তো তাহলে হাতিটা শুরু করে ধরবে তো কিন্তু হাতিটা তো আর গোবিন্দকে ধরতেই পারলো না কেন পারলো না দেখুন হাতিটা তো ইচ্ছা করলি সুর দিয়ে গোপালকে ধরতে পারতেন বললামকে ধরতে পারতেন কিন্তু ধরতে পারলেন না কেন বললো কি গোপ গোবিন্দ তখন কেমন হয়েছেন সরু ছুচের মতো হয়েছে কি করে হয়ে মতো আশ্চর্য তো সরু মতো হয়ে পাশে বেরিয়ে চলে গেলেন ধরতেই পালে না এইবার বেরিয়ে গে বড় হয়েছেন এইবার কি করছেন সুরটা ধরে এমন করে একশো গজ দূরে ফেলে দিয়েছেন হাতিটা মুখ দিয়ে রক্ত বমন করতে করতে দুটো হা দুটো ধাতি তো দুটো দাঁত দুটো দাঁত উবিয়ে নিয়ে দু ভাই চললেন কংসের দিকে তাহলে ভগবান ছোট থেকে অতি ছোট আবার বড় বড় থেকে অতি এটা ভগবান তাই উত্তরার গর্ভে প্রবেশ করলেন প্রবেশ করে কি করলেন বাবরে বা ব্রহ্মাস্ত্র তাকে তো নিবারণ করা সম্ভব নয় কি করলেন একমাত্র সুদর্শন চক্র ভগবান এ শিহরি সুদর্শন চক্র গোবিন্দ কখনো বাসি বাজান আবার কখনো অস্ত্র ধারণ করেন দুটো তার রূপ ঐশ্বর্যশালী ভগবান আর মাধুর্যমণ্ডিত ভগবান ঠিক আছেন তো কখনো ঐশ্বর্য শালী হন অস্ত্র হাতে ধরেন যখন দরকার অস্ত্র ধরেন আবার যখন দরকার বাঁশিও বাজান দুটি করেন ভগবান বৃন্দাবনে মাধুর্য প্রধান ভগবান কুরুক্ষেত্রে ভগবান ঐশ্বর্য প্রধান দ্বারকায় ভগবান ঐশ্বর্য প্রধান কি করলেন দেখুন সুদর্শন চক্র নিয়ে ভগবান ঢুকেছেন সেই ক্ষুদ্র গর্ভে সুদর্শন চক্র দিয়ে সেই ব্রহ্মাস্ত্রকে নিবারিত করলেন কোথায় ব্রহ্মাস্ত্র এত বড় ব্রহ্মাস্ত্র যে ব্রহ্মাস্ত্র পৃথিবী ধ্বংস করতে পারে একটা শিশুকে পোড়াতে পারল না দেখুন গোবিন্দ বলেছেন কুন্তেয় নামে ভক্ত প্রণস্বতী হে কুন্তীর নন্দন তুমি জগতে প্রতিজ্ঞা করে বলো আমার চরণে যে প্রপন্ন তার কখনো বিনাশ হয় না এখন একটা প্রশ্ন আসতে পারে এই গীতার কথাটায় যে ভগবান নিজে তো প্রতিজ্ঞা করলেন না কুন্তিকে বলছেন কুন্তীর নন্দনকে বলছেন তুমি প্রতিজ্ঞা করো যদি প্রতিজ্ঞা ভঙ্গ হয় গোবিন্দের দোষ নেই আমি তো প্রতিজ্ঞা করি নাই যে করেছে প্রতিজ্ঞাটা তাই দোষ হবে তাই ভগবান ফাঁকিয়ে রাখলেন যেন

অর্জুন এবং দুর্যোধন দুজনকে ডেকে বলেন দেখো তোমরা দুজনই তো আমার আত্মীয় নিজের জন আমার তো নিরপেক্ষ থাকার দরকার না নিরপেক্ষ তোমরা ঘরে ঘরে বিরোধ করছো আমি আপু কোনো পক্ষ নবো না গোবিন্দ তাই বলছে দাদা কথা আর যদি বলো দুজনকে সাহায্য করবো দুর্যোধন দেখো আমি দুভাবে সাহায্য করতে হবে এক নিরস্ত্র আমি হাতে আমার অস্ত্র থাকবে না আর আমার এক অক্ষয় সেনা আছে তা কে কোটা নেবে বলো দুজন তারপর তোমাকে একা নিয়ে কি হবে হাতে অস্ত্র নাই কিছুই নেই তোমার নিয়ে কি হবে আমিও এক অক্ষয় নিয়ে সেনাটা নেব চাই না ভগবান তো জানেন যে অর্জুন দুর্জন কি চাইবে অর্জুন অর্জুন বল প্রভু আমার সৈন্য অস্ত্র দরকার নাই তুমি একা থাকলেই হবে অর্জুন জানেন সিদ্ধ পার্শ্ব অর্জুন জানেন যে ভগবান থাকি সব রথের সারথি এসছেন এসেছেন তো দেখুন প্রথম দিনে বিশ্বের এমন চোখা চোখা বান না বিশ্ব তো পরশুরামের ছাত্র অর্জুন তার সঙ্গে পারবে কেন অর্জুন যত বড় তিরন্দাজ হোক না কেন বিশ্বের সঙ্গে পারবার ক্ষমতা নাই বিশ্ব পরশুরামের ছাত্র নিজের গুরুকে হারিয়ে দিয়েছিলেন বিশ্ব চোখা চোখা বান আসছে কেমন বান অগ্নিবর্ষী বান একবারে রথ পুড়িয়ে দিয়েছে রথ ছাড় খাওয়া হয়ে গেছে পুরে প্রথম দিনটি রথের চাকাটা ভাঙা চাকাটা নিয়ে ভগবান তাতে সুদর্শনের শক্তি সঞ্চারিত করে এগিয়ে যাচ্ছেন কার দিকে ভীষ্মের দিকে ভীষ্মের দিকে এগিয়ে যাচ্ছে তখন ভীষ্ম মনে মনে হাসছে কেউ হাসছে গোবিন্দের কৃপার কথা স্মরণ করছে ভীষ্মদেব কখন জানলাম যখন ভীষ্মদে মৃত্যু সজ্জায় সরসজ্জায় আছেন না তখন বলছেন জানো যুধিষ্ঠির গোবিন্দমার কেমন ভক্তবৎসল জানো গোবিন্দ প্রতিজ্ঞা করেছিলাম আমি অস্ত্র ধারণ করব না কুরুক্ষেত্রে যুদ্ধে আর আমি একটা প্রতিজ্ঞা করেছিলাম কি প্রতিজ্ঞা ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন আমি তোমাকে অস্ত্র ধারণ করাবই করাব ভগবানের প্রতিজ্ঞা অস্ত্র ধারণ করবো না আর ভগবানের ভক্ত ভীষ্মের প্রতিজ্ঞা আমি গোবিন্দকে অস্ত্র ধারণ করাবো তাহলে এখানে কার প্রতিজ্ঞা থাকলো বলুন দেখি ভক্তের প্রতিজ্ঞা থাকলো ভগবান ওই রথের চাকাটা নিয়ে সুদর্শনের তেজ সঞ্চার করে এগিয়ে যাচ্ছেন কার দিকে বিশ্বের দিকে বিশ্বের প্রতিজ্ঞাটা সার্থক করলেন নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে এই রহস্যের দ্বার উন্মোচ ছিল কখন যখন সরসজ্জায় আছেন দয়ঞ্জলে ভাসছেন বিশ্বদেব গোবিন্দ চরণ দর্শন করছেন আর বলছেন জানো যুধিষ্ঠির গোবিন্দ কত ভক্ত বৎস তোমরা কেউ জানতে না আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম গোবিন্দ আমার অন্তর্জামিত আমার মনের কথা তা তিনি শুনেছিলেন তিনি তাই বলে অস্ত্র ধারণ করবো না তিনি অস্ত্র ধারণ করালেন অস্ত্র ধারণ করালেন তিনি অস্ত্র ধারণ করলেন নিজের প্রতিজ্ঞা ভঙ্গ তাই ভগবান বলেছেন যে আমার প্রতিজ্ঞা আমি কখনো কখনো ভঙ্গ করি কিন্তু আমার ভক্তের প্রতিজ্ঞা কখনো ভঙ্গ করে তাই কৌতে অতি জানে নামে ভক্ত বিনশী তাই গোবিন্দচরণ যারা প্রপন্ন হয়েছেন তাদের আর তো বিনাশ হয় না পরীক্ষিতকে বাঁচালেন পেটের ভিতর ঢুকে সুদর্শন চক্র দিয়ে সেই ব্রহ্মাস্ত্রকে নিবারিত করে ছোট্ট শিশুটিকে বাঁচালেন দেখেছেন মায়ের পেটেতে ছোট্ট শিশুটি মায়ের পেট থেকে বেরিয়ে আতুর ঘরেতে পটপট করে তাকিয়ে দেখছে কোথায় কোথায় আমার সেই গোবিন্দ সেই সব চক্রধারী গোবিন্দ কোথায় মহারাজ জ্যোতিষ চেলেন খুব আদরে কত দুঃখ কষ্টের পর একটি সন্তান হয়েছে নাতি হয়েছে খুব আনন্দে এসেছেন তখন মহারাজ যুধিষ্ঠির ভারত সম্রাট এসে দেখছেন নাতিটি ঘরে হয়েছে খুব আনন্দ মনে নাতিটি নামকরণ করতে হবে তো তার নামকরণে একটা নির্দিষ্ট দিন আছে যখন তো কোনো নামকরণ হয় না মনে ভাবলেন যে নামকরণে যে আমি এই নামটাই রাখবো নাম রাখবো না নাম রাখবো পরীক্ষিত পরীক্ষিত মানে পরিত ইক্সতে ইতি সংস্কৃতে পরিত মানে চতুর্দিকে ইক্সতে মানে তাকিয়ে তাকিয়ে দেখছে চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে কাকে মায়ের পেটে যে সুদর্শন চক্রধারী গোবিন্দকে দর্শন করেছিলেন সেই শ্যাম সুন্দরকে জন্মী দর্শন করছে দেখেছেন তো তখনই মহারাজ পরীক্ষিত ঠিক সেই মহারাজ পরীক্ষিত বলছেন ধৌতাত্মা পুরুষ কৃষ্ণ পাদমূলক নমুঞ্চতি হে মনিবর হরিকথা শুনতে শুনতে মনের সব ময়লা দূর হয়ে যায় তখন মা মনের মালিন্য আত্মার মনের মালিন্য সব ধোয়া হয়ে যায় যা যোগে হয় না জ্ঞানে হয় না ধ্যানে হয় না হরি কথায় চিত্তের মালিন্য সব দূরীভূত হয়ে যায় দেখেছেন তো তাহলে হরি কথার এখন এত বড় পাবনী শক্তি জগতের আর কারুণাই হরি কথার যে পাবনী শক্তি এই পাবনী শক্তি জ্ঞান যোগ ধ্যান তপস্যা বেদপাঠ কোনো দেবদেবীর পূজা কোনো কিছুতেই কিন্তু এই হরিকথার যে পাবনী শক্তি দেখেছেন তাকে তুচ্ছ হরি কথার পাবনী শক্তির কাছে তাই যুগে যুগে ঋষিরা মুনিরা বলেছেন দেখো ঘরে ঘরে হরিকথার আস বসাও হৃদয়ের সব মালিন্য দূরীভূত হবে যোগ জ্ঞান ধ্যানে কিছু হবে না হৃদয়ের মালিন্য দূরীভূত হবে না ইতো হরিকথাই হৃদয়ের সব মাধিন্য আজ মহারাজ পরিক্ষিত সেটা পরতে পরতে অনুভব করছেন কি অনুভব করছেন ধৌকত আত্মা পুরুষো যখন আত্মা মনটা যখন নির্মল হয়ে যায় কি হয় তখন কৃষ্ণ পাদমূলং ন মুঞ্চতি তাহলে আর गोविंद চরণ ছাড়তে ইচ্ছা হয় না ওই চরণে এতগুণ নিজের দেহ মন প্রাণ সব ওই গোবিন্দ চরণে নিবেদন করে দেন আর আর নমন চেতলেন ত্যাগ করে না কৃষ্ণ পাহাদেগুর কেমন একটা উদাহরণ দিচ্ছেন মহারাজ পরিক্ষিত মুক্ত সর্ব পরিক্লেশ পরিক্লেষ পান্থ স সরনামে যথা পান্থ মানে পথিক পথিক কি করে কোনো জায়গায় পথিক মানে পথ ছেড়েছে তাকে কিন্তু পথিক বলে আমি হাঁটছি হাঁটছি একটা কুটুম বাড়ি যাবো একবার রিক্সা চাপলাম একবার টোটোয় চাপলাম একবার ট্রেনে চাপলাম একবার নৌকায় চাপলাম এক ভ্যান গাড়িতে এমনি করে কোন আত্মীয় বাড়িতে বসেলাম সঙ্গে আছে আমার লোড বহর্ষ আছে তলপি তল্পা সব নিয়ে যাচ্ছি কত কষ্ট হচ্ছে বলে দেখে গাড়ি পাল্টি পাল্টি গাড়ি পাল্টি পাল্টি গাড়ি পাল্টি পাল্টিয়ে যখন পৌঁছালাম তখন কেমন অবস্থা আছে বলো দেখিনি সব ভার বোঝা সব মুক্ত সর্বপরিবেশ পুচি গেলাম যেখানে পৌঁছ অবস্থায় যাক পৌঁছে গেলাম বাপ রে পর একটা গাড়ি বদলে দিয়েছি ক্ষুধা তৃষ্ণা সব দূর করে একের পর এক এসেছি কত মালপত্র বইতে বইতে এখান থেকে নামাও সেখান থেকে নামাও কাঁধে বোঝা মাথায় বোঝা হাতে বোঝা সব নিয়ে যখন বাড়ি পৌঁছালাম নিয়ে জায়গা পৌঁছালাম পান্থ সরণামে যথা নিজের আশ্রয় যখন পৌঁছালেন তখন মুক্ত সর্ব পরিকৃষ্ট আমরাও পথিক জীবন পথের পথিক আমরা চলেছি একটা অপরাধে গাড়ি পাল্টাতে পাল্টাতে একবার মানব দেহ একবার পশুর দেহ একবার পাখির দেহ একবার কৃমিকিটের দেহ এইসব গাড়ি একটা জীবাদমা একটার পর একটা গাড়ি যাচ্ছে কখনো মানুষ কখনো পশু কখনো পাখি এগুলো সব যানবাহন যেমন যেমন গাড়িটা আপনার যেমন নিয়ে যাবে না এই দেহটার থেকে আপনাকে তেমনি নিয়ে যাবে দেহটা দেহ রথ আপনাকে তেমনি করে নিয়ে যাবে দেখবেন উপনিষদে দেহকে রথ বলেছে এই দেহটা রথ দেহ রথে চেপে জীবাদমা বলছে এখানে চলে সেখানে নিয়ে যাচ্ছে একটা প্রাকটি করেছে যতক্ষণ পর নিজের ঠিকানা না বোঝা পাচ্ছি না ততক্ষণ কিন্তু আত্মা শান্তি নয় মন চলো নিজ নিকেতন বিবেকানন্দ গান ছিল মন চলো নিজ নিকেতনে তো আমার চরণটাই তো আমার ঘর সেখান থেকে আমি চলে এসেছি এমনি করে মায়া আমাকে ঘোরাচ্ছে একটার পর একটা ভুল পথ দেখি 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 কত জন্ম ঘোরালো এইবার ঘুরতে ঘুরতে পথের ঠিকানাটা পাবো কেমন করি সাধু গুরু বৈষ্ণবীর চরণের প্রান্ত বৈষ্ণব হে গুরুদেব কৃপা করে আমাকে পথ দেখিয়ে দাও আমার বাড়ি আমি চিনতে পারছি না মায়া আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে মারছে কখনো মানবের দেহ কখনো পশু আসল জায়গা আমাকে যেতে দিচ্ছে না তুমি কৃপা করে আমাকে পথটা দেখিয়ে দাও কানে মন্ত্র নেয় কেন এই জন্যই তো ওই সঠিক পথটা দেখাবার জন্য সেটা কে রাখবে গুরুদেব পথ প্রদর্শক শ্রী গুরু নম অখণ্ড মণ্ডল আকারমে ব্যপ্তং চলাচলং নচরাচরং তৎপদং দর্শিতং যে রং তস্মৈ শ্রী রবে তো প্রণাম মান জানতে হবে অখণ্ড মণ্ডল আকারং ব্যাপ্তং যে নচরাচরং অখণ্ড মণ্ডল আকারে জিনিস চরাচরে ব্যপ্ত হয়ে রয়েছেন খণ্ড নয় অখণ্ড হয়ে গোবিন্দ রয়েছেন চরাচরে ব্যর্থ হয়ে তার চরণ খুঁজে পাওয়া বড় কষ্টকর ব্যাপার মায়ার চক্রে ঘুরতে 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 যদি কোনোদিন সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ হয় সেই জীব স্তরের মায়া তাহারে ছাড় গুরুপার পদ্মে যেই সন্ধান পেয়ে গেলেন তখন গুরুদেবকে এসো আমি তোমাকে দেখাচ্ছি সেই পথ গুরুদেব কানে মন্ত্র দিয়ে সেই পদ দেখিয়ে দেন তৎপদং দর্শিতম তখন জীব আপন ঠিকানা খুঁজে পায় যে গোবিন্দের চরণই আমার আসল স্থান ওই চরণ থেকে আমি এসেছি আনন্দাধ্যব খল্লিমানি ভূতানি জায়ন্তে আনন্দেন জাতানি জীবন্তী আনন্দ প্রয়ান্তি অহিসঙ্গিস শ্রুতি বলছেন তুমি এসেছো কোথা থেকে গো তুমি এসেছো কোথা থেকে গোবিন্দের চরণ থেকেই তুমি এসেছো আবার তোমাকে যেতে হবে কোথায় ওই গোবিন্দের চরণেই তোমাকে যেতে হবে আবার মাঝখানে যে বেঁচে আছো সেটাও গোবিন্দের কৃপাতেই গোবিন্দ যদি ফল জল না দিতেন আশ্রয় না দিতেন আমি বাঁচতাম কেমন করে আবার ফিরেও যাব তার কাছে যতক্ষণ তার কাছে ফিরে না যাচ্ছি ততক্ষণ ক্লেশ সহ্য করতে হবে ওই গাড়ি থেকে নামছেন খাওয়ানায় দাওয়া নাই আবার একটা গাড়ি ধরছে আবার খাওয়ানাই নাই মাথায় বোঝা ঘাড়ে বোঝা নিয়ে আবার একটা গাড়িতে উঠছেন এমনি করে একটার পর একটা জনি একবার মানুষ হলাম একবার বামুন হলাম একবার চন্ডাল হলাম একবার নারী হলাম একবার পুরুষ হলাম একবার পশু হলাম পাখি হলাম এই যান এমনি করে ঘুরতে 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 এই গোবিন্দচরণে পৌঁছে যাবো আমার যাত্রা আর শেষ হয়ে গেল পান্থ সরনঙ্গা বাড়ি গিয়ে পৌঁছালে কেমন হয় বলতে কিনে সব ক্লেশ ধ্বংস হয়ে যায় তখন মায়ের চরণে পুঁছি পিতার চরণে পুঁছি স্ত্রীর পুত্রের কাছে পুঁছে কেমন হয় মনটাকে শীতল হয়ে যায় কত রাস্তা ঘুরেছি এইবার আর আমি কোথাও যাচ্ছে এত কষ্ট পেয়েছি আর কোথাও যাচ্ছে ঠিক গোবিন্দ চরণে যখন পুঁছে যায় জি তখন সব অশান্তি সব অমঙ্গল দূর হয়ে যায় তাই বলছেন দেখো ধৌতাদ্মা পুরুষ কৃষ্ণ পাদ মূল ন হরি কথা শুনছেন এই ঠিক এর ঠিকাটা কখন পাবো হরিকথা শুনতে শুনতে সাধু সঙ্গ হবে সাধু সঙ্গতি গুরুপাদাশ্রয় হবে গুরুদেব কৃপা করে সেই ভজন পথে নির্দেশ দেবেন সেখান থেকে ভজন করতে করতে একদিন গোবিন্দ তাই হরি কথা মনের সব ময়লা দূর করে জীবকে আসর পথে নিয়ে যান তাই তো হরি কথা আসবাস যুগ যুগ ধরে গোবিন্দ গোবিন্দ বলছেন নিজ ভক্ত উদ্ধারকে দেখ উদ্ধব জগতে সবাই তো সংসারই মানুষ সংসারে থাকতে অনেকে ভাবেন যে সংসারে থাকলে বোধ বন্ধন নিয়ে আসে সংসারে থাকলে পারে কে দেখো সংসার মাতৃ বন্ধন আনতে পারে না সকলকে বন্ধন করতে পারে না সংসার বাধ্য মানবী ভক্ত বিষয় অজিতেন্দ্রীয় প্রায় প্রগলভয়া ভক্তা বিষয় নাভিভূতী উদ্ধবকে বলছে নিজ ভক্ত উদ্ধবকে উদ্ধব বলছেন আমি তোমার সঙ্গে চলে যাব সংসারে থাকবো না প্রভু বলছি উদ্ধব তোমাকে থাকতে হবে এখন আমার প্রয়োজন আছে তোমার দ্বারা আমার প্রয়োজন সিদ্ধ হবে দেখো সংসারে থাকলেও মায়া সকলকে সংসারে বন্ধনগ্রস্ত করতে পারেন না বাধ্য মানব হয়তো অনেক সময় বাধ্য হয় কৃষ্ণভক্ত বাধ্য হয় সংসারে থাকতে কৃষ্ণভক্ত বাধ্য হয় বাধ্য মানবী মদভক্ত অজিতেন্দ্রীয় তার ইন্দ্র উপাসনা হয়তো এখনো সম্পূর্ণ শেষ হয় নাই তাই বাধ্য তাকে থাকতে আপনার ঘরে ফ্যানটা ঘুরছে তো আপনি ফ্যানটা নিবি দিলেন সুইচ অফ করে দিলেন সঙ্গে সঙ্গে ফ্যানটা নিবি কি দেখবেন দু মিনিট তিন মিনিট পদে আসতে একবার ফ্যানটা বলে বলে তাই আমি কৃষ্ণভক্তি ভিতরে গিয়েছে তো সঙ্গে সঙ্গে কিন্তু সংসার বাসনা তিরোহিত হবে না আস্তে 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 জ্বর এসে গায়ে ডাক্তারের কাছে ওষুধ খেলেন সঙ্গে সঙ্গে জ্বর চলে যাবে যাবে না তার জন্য দশ দিন দরকার তার দেখ জ্বর ছেড়ে গেছে ঠিক তেমনি হরিভক্তি ওষুধ পড়েছে তো ঠিক দেখবেন আস্তে 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 দেখবেন কি হবে বলেন অজিতেন্দ্র সংসার বাসনা দূর হয়ে যাবে সংসার বাসনা তার জন্য সকাতর প্রার্থনা থে যেমন না বিষয় বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন কবে হাম হের মধুরী বিন্দাবন সংসার থাকুন সংসারে নিয়ত এই বাসনা থাকুক যে না এটাই আমার শেষ কথা নয় বিষয়ও ছাড়িয়া কবি শুদ্ধ হবে মন কবে হাম হেরে বসে এই মধুর বৃন্দাবন যেখানে যেটি আমার জায়গা সেখানে কবে যাব অন্তরে এই বাসনা যদি প্রবল উৎকণ্ঠ থাকে বলছেন বিষয় তাহলে বিষয় আপনাকে কিছুই করতে পারবে না বেদ বাথা বলছেন দেখুন বিদ্যতে হৃদয় গ্রন্থি চিদ্দান্তে সর্বসংসা কি অন্তে চাষ কর্মানি পড়া দৃষ্টি বেদ তো সাক্ষাৎ ভগবানের নিঃশ্বাস বেদকে আমরা জননী বলি ভগবানের ঊর্ধ্ব স্থান দান করি বেদকে বেদ ভগবান সে বেদমাতা কি বলছেন বলছেন দেখো ভিন্দতে হৃদয়গন্থি ছিদ্দন্তী সর্ব সংশয়া ক্ষন্তে চারশো কর্মাণী তসমিন দৃষ্টি পড়া পড়ে এই যে বলো না একটা প্রাপ্ত জনই ঘুরতে হয় কেন ঘুরতে হয় বলেন কর্মক্ষয় হয় নাই তো যতদিন কর্মক্ষয় না হচ্ছে ততদিন কেবল যাওয়ার আসা যাওয়ার আসা যাওয়ার আসা বিপাকে কর্মবি পুনঃপুন পুনঃ পুনঃ কর্মের বিপাকে একবার যাওয়া একবার আসা একবার যাওয়া যতদিন কর্মধ্বংস না হচ্ছে কখন কর্মধ্বংস হবে তা বলে তস্মিন দৃষ্টি তাকে দেখলে পরে কাকে দেখলে পরে পরে যিনি পর এবং অবরের নিয়ন্ত্রক সেই ভগবান শিহরিকে সেই পরমাত্মাকে যখন হৃদয়ে দর্শন করবো গুরু কৃপায় তখন কি হবে তসমিন দৃষ্টি হৃদয় গ্রন্থি হৃদয়ের গ্রন্থি ভিন্ন হয়ে যাবে গ্রন্থি মানে কি বললেন গীট আত্মার সঙ্গে দেহের বন্ধন একটা গীট আবার দেহ থেকে দৈহিক বস্তু স্ত্রী পুত্র ঘর বাড়ি সব গিট টাকা পয়সা সব গিট এমন করে বন্ধন বন্ধনগ্রস্ত করেছে না কিছুতেই সেই বন্ধন আমি ছাড়াতে পারছেন না এমন গিট আমি শত চেষ্টা করলেও সেই গিট ছাড়াতে পারেন গিটের উপর গিট গিটের উপর প্রথমে দেখুন আত্মার সঙ্গে দেহের একটা বন্ধন গিট হয়েছে দেহটা আমার নয় আমি নয় অথচ দেহটাকে আমি মনে হচ্ছে আমার মনে হচ্ছে ইন্দ্রিয় আমি নয় আমার নয় কিন্তু মনে হচ্ছে আমার এমন গীতটা সেই গীতটা ফুলবে না কিছুতেই কিছুতে মায়ার গীতটা খুলতে চায় না তারপরে পিতা মাতা গিট স্ত্রী পুত্র নাতি নাতনি সব গীত বাড়ির সম্পত্তি গীট যশ প্রতিষ্ঠা সব গীত এই হৃদয় গ্রন্থি কিছুতেই ছিন্ন হতে চায় না ভিন্ন হয় না কখন হয় যেই গোবিন্দ দর্শন হয়ে গেল না আর কিছু করতে না গীত করে সব আপনা আপনি আলগা হয়ে গেল বিদ্যতী গ্রন্থি ছিদ্দান্তের সর্ব সংশয়া বললেন সর্ব সংশয় ছিন্ন সংশয় সংসার সত্যি না ভগবান সত্যি সংসার মিথ্যা না ভগবান মিথ্যা সাধু বিশ্বাস এমনই না শুনলাম ভাগবতের কথা কিন্তু বিশ্বাস নাই শুনছি বাটে শুনতে ভালো লাগছে শোনার পর আবার বিষয়কে আগড়িয়ে ধরছি যেমন কারণ তেমনি দেখেছেন তো সংশয় আসছে কি সংশয় ছিন্ন হচ্ছে না মনে না না সংসারটাই সত্যি ভগবানটা মিথ্যা আবার কখন বলছে ভগবান সত্যি সংসার সত্যি এই সংশয় জীবে কাটতে চায় না কখন সংশয় ছিন্ন হয় গুরুকৃপায় যখন ঈশ্বর দর্শন হয় হৃদয় অন্তর্জামি পরমাত্মাকে বিদ্যন্ত গ্রন্থি ছিদন্তী সর্ব সংশয়া তখন গোবিন্দ কি মনে হয় সত্যিই গোবিন্দ আর মিথ্যাটা সংসারটা মিথ্যা মনে হয় যতদিন গোবিন্দ দর্শন না হচ্ছে ততদিন কিন্তু এই মনে হবে তাই দেখুন বিষয়ের সংসার রয়েছেন বটে গুরুপাদ ভজন করেন না তখন দেখবেন ঠিক হৃদয়গন্থী ভিন্ন হয়ে গেছে কিরকম সংশয়ী লোক কৃষ্ণ ভজন করে না আমরা ভাগবত ভাগ্যতীকে প্রচুর উদাহরণ দিয়েছেন মহারাজ অম্বরীশ এত বড় রাজ্যের রাজা আমাদের একটা ছোট সংসার তাই সামলাতে পারি না বলি বাবারে আর তো হরিকথা শুন যাব এক ঘন্টা সময় নষ্ট হবে তো আমার সংসার কত কাজ পড়ে রয়েছে কী করছে বল বলতুনি ছেলেটা খুনি স্কুল থেকে আসবে তা খেদ দিতে হবে স্বামী আসবে অমুক জায়গা থেকে তো অমুক আসবে কত রকম বায়না রান্না করতে হবে দেখুন এগুলো সব মহামায়া দিয়ে দিয়েছেন গিট দিয়ে দিয়েছেন গিট দেখছেন হরিকথা শুনবার তাকে অনুভব করি না এমনি করে দেখুন সংসারের মধ্যে রয়েছে তো কিন্তু আচ্ছা বলুন দেখুন ছোট্ট চার পাঁচ জনের সংসারটা একটা সেই সংসার দিয়ে হরিকথা শোনবার ভজন করবার সহায় পাই না এগুলো অজাত মাত্র অছিলামাত্র গোবিন্দকে ভালোবাসি না বলেই এই সবগুলো আসে অছিল কিন্তু গোবিন্দ ভালোবাসতেন দেখুন মহারাজ অম্বরীশ একটা রাজ্যের রাজা তার গোটা রাজ্যটাকে সামলাতে হয় কখন কোন প্রজা কোন অভিযোগ করেছেন কোন জায়গায় কোন প্রজাবিদ্রোহ হচ্ছে সব তাকে গোটা রাজ্যে কিন্তু দেখুন সবই মন কৃষ্ণ পদারবিন্দয় বচাংশি বৈকুণ্ঠ গুণানুবর্ণানী দেখুন সব ইন্দ্র কেমন করে ভগবত সেবায় লাগিয়েছেন দেখুন একবার মন সমস্ত ইন্দ্রের রাজা হলো মন কেন সমস্ত ইন্দ্র রাজা মন ভাগবতের আশয় রয়েছেন তো দেখুন মনটা কিন্তু আমার পাঠের দিকে নাই মনটা কোথায় চলে আছে এখানে এসে কোন লোকটা এলো কোন লোকটা গেলো সেই দিকে তারপরে মন বলছে চোখ তুই এই দিকে তাকা সে সেই দিকে তাকাচ্ছে মন বলছে কানটাকে বলছে কান তুই অন্য কথা শোন হরি কথা শুনতে হবে না দেখুন মন আপনাকে হরি কথা শুনতেছে না তাহলে দেখুন মন তো সমস্ত ইন্দির রাজা আসনে বসে রয়েছেন কথাগুলো সবারই কানে ঢুকছে না সবারই কানে ঢুকছে না কানে ঢুকছে না কানে ঢুকছে না মন বলছে মন আপনাকে নিয়ে কানকে বলছে এদিকে চাল এই কথা শোন চোখ বলছে দিকে চোখ দেখ এইদিকে দেখ তাহলে মন হলো সব ইন্দির রাজা কাছে বসে থাকলেন কিন্তু আটটা হরিকতা কানে ঢুকলো না কানে ঢুকলো না কান তো বেশ খাড়া আছে পাশে যখন বলছে পরিন্দা পাশে সেখানে কানটি প্রতিবেশী একবারে কান খাড়া আছে এখানটা ঘুম আসছে না আর কানটিও খারাপ হয়ে আছে আর হরিকতা যে শুনতে বললেন ঢুলে আসছে না মনটি এদিক সেদিক করছে ভেক সোতার মতন একবার এই দিক আজকে পাঁচ প্রকার পাঁচ চার প্রকারের স্রোতা আসতো ভেক একদম ভেক লাপিল তো একদম স্রতা আছে শুনছে একবার লোকটা ছেলে দেখছে ভেক শ্রোতা কথার দিকে মন নাই ওই দিকে সব মন থাকে হরি কথা সব রকম শ্রোতা থাকে তো এই হমসু শ্রোতা সুক্ষ্মতা খুব কম পাওয়া যায় তাই হরি কথা আসে তাই দেখুন সবই মনকৃষ্ণ পর অরবিন্দ মন যদি গোবিন্দ চরণ থাকে আপনার কাজ দিয়ে চলে যাক শত ঢাকের বাজনা চলে যাক তবু দেখবেন মন কান খারাপ হয়ে আছে সেই দেখবেন একটা অবধি চব্বিশ গুরু আছে চব্বিশ গুরু একটা বলছেন একজন স্মরণির্মাতা আমার গুরু স্মরণির্মা স্মরণ মানে বান বা বানটাকে ফলাটাকে সে ঘষে 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 একেবারে তীক্ষ্ণ করছে আর কি সে যেমন ভাই মনটা ইয়ে করছে পাঁচ ঢাকের বাজনা চলে গেল এত বাজনা চলে গেলো মন তার কিন্তু নাই কেমন করে ফলাকাটা কেমন করে হবে হবে সেই দিকে তার মন সেই দিকে তার মন বলছি আমি অবধি তাকি তাকে দেখছে অবধি তাকে এত বড় বাজনা যাচ্ছে লোকটার মনটা ওই ফলা শরীর ফলাকার দিকে নির্মাতা ফল নির্মাতা ও স্বর তোমার প্রণাম তুই আমার গুরু হয়ে গেলে আজকে তোমার গুরুপদ বরণ করলাম আমি কি গুরু গুরু হলাম বলে তুমি আমার গুরু হলে তুমি আর তোমার ঠাকুর তোমাকে গুরু পারবে হ্যাঁ তোমাকে শিক্ষা পেয়ে গেলাম কি শিক্ষা পেয়ে গেলাম মনটা একদিকে নিষ্ঠার সঙ্গে যে কোনো কাজ করতে হয় নিষ্ঠার সঙ্গে তাই এত বড় ঢাকের বাজনা না গেল এত হই হল না গেল তোমার কানটা কিন্তু সেদিকে গেল না চোখটা মুখটা কোনটাই গেল না শুধু তুমি ওই ফলাকার তৈরি করে যাচ্ছে তাই যখন হই কথা শুনতে বসেন না সব মনটা গোবিন্দ চরণিত হয় মহারাজ অম্বরীশ শিক্ষা দান করলেন সংসার সব কাজ করুন সবই মন কৃষ্ণ বললেন মনটা সংসার করুন কেন স্ত্রীর প্রতি কর্তব্য স্বামীর কর্তব্য ছেলের প্রতি সব করুন গীতা তো নাই যে ভাগবত বলেন নাই যে সংসার ছেড়ে দিয়ে মন গিয়ে গোবিন্দ বল বলেন নাই সংসার আশ্রম রাখবেন সব যে শ্রেষ্ঠ আশ্রম এই যে চারটে আশ্রমের কথা বলেছেন না ব্রহ্মচর্য গারস্থ মানবপ্রস্থ সন্ন্যাস এই যে চারটি আশ্রমের মধ্যে এই যে গারস্থ আশ্রমটা না সবচেয়ে শ্রেষ্ঠ আশ্রম রাখবেন শ্রেষ্ঠ আশ্রম কেন এই আশ্রম যদি না থাকতো তাহলে আর তিনটা আশ্রম থাকতো না ব্রহ্মচর্য থাকতো না ব্রহ্মচারী ভিক্ষা পেত পেত না সন্ন্যাসী ভিক্ষা পেত ভিক্ষা পেত না তাহলে দেখো মানবপ্রস্থ ভিক্ষা পেত পেত না তাহলে দেখুন একটা জিনিস পরিষ্কার সংসার আশ্রম সবচেয়ে সংসার আশ্রম আসে বলি ভগবান সেবা পান সংসারী গৃহে ভগবান সেবিত হন মনে রাখবেন ব্রহ্মচারী ঘুরে ঘুরে বেড়ায় সে সেবা করবে কেমন করে সন্ন্যাসী সেবা করবে কেমন করে কিন্তু সংসারী ব্যক্তি ভগবানের সেবা লাগান ভক্তের সেবা লাগান সেই জন্য বলছে সংসার আশ্রম সর্বশ্রেষ্ঠ আশ্রম কিন্তু সংসারটাকে আশ্রম বানান সংসারটাকে আশ্রম বানাতে হবে তো আশ্রম মানে কি সাধু ঋষি তপস্বী সেবা হয় তার সংসারটাকে আমাকে আশ্রয় মানাতে পারি নাই আমি কি করেছি কংসের নরক তৈরি করেছি সংসারটাকে কংসের নরক কেবল টাকা পয়সার চিন্তা কাম করে ভোগের চিন্তা এই চিন্তায় সংসারকে নরক বানিয়ে দিয়েছি নরক সংসার তো আমার আশ্রম হয় নাই সংসার আশ্রম হয় নাই সংসার একটা আশ্রম বলেছে শাস্ত্রে বেদ বলেছে আশ্রম তাকে আশ্রমে কি থাকে আশ্রমে বিষয় কথা হয় বিষয় চিন্তা হয় বলেন সংসারটাকে আশ্রম বানি ফেলো স্ত্রী থাক পুত্র থাক সব কৃষ্ণ সেবিকা কৃষ্ণ সেবক হয়ে থাকুক দাস দাসী সকলকে নিয়ে কৃষ্ণ মন অরবিন্দ মনটা আর যেমন রাজা তেমনি রানী অম্বরীশের রানী কারণ রানীর স্ত্রীর কর্তব্য কি স্বামীর সহধর্মী বলা হয় নারীকে শাস্ত্রী কি বলে সহধর্মিনী সহধর্মানী সমান স্বামী যা ধর্ম স্ত্রী সেই ধর্ম আচরণ করবেন যখন শকুন্তলা প্রতীকে যাচ্ছেন না তখন কর্ণমণি উপদেশ দিচ্ছেন যারা পতির বিরোধিতা করে বামা কুলেশ্ব আধয় তারা সংসারের বংশের আদি আদি মনোব্যাধি মনোপীড়া স্বরূপ তারা কুলের কন্টাক্ট স্বরূপ তাহলে প্রতি সহধর্মিনী তার স্বামীর কর্তব্য স্বামীর যা কর্তব্য সেটি পালন করা তার উচিত তবে তো সহধর্মিণী নামখানা সার্থক হবে শাস্ত্রের স্ত্রী বলি ধর্মপত্নী যাকে অগ্নি সূর্য আদি সাক্ষী করিয়ে গ্রহণ করা হয়েছে ধর্মপত্নী তাই বলছি দেখো রানী কেমন তুল্যশীল আয়া তুল্যশীল রাজার যেমন গুণ রানীরও তেমনি সেই গুণে তারা গোবিন্দ সেবা করতে পারেন স্বামী স্ত্রী দুজনে পরমানি বৈকুণ্ঠ রাজা তো রাজকথা বিষয় কথা বলতেই পারেন কিন্তু সব তার কথা কেমন বৈকুণ্ঠ গুণানুবর্ণনী এত বিষয়ের মধ্য থেকেও সব ইন্দ্রিয় কৃষ্ণ সেবায় দুটি হাত দিয়ে হরি মন্দির মার্জন দুটি চরণ দিয়ে কৃষ্ণক্ষেত্রে গমন গোবিন্দের প্রসাদ ছাড়া অন্য কোনো ভোজন করবেন না দেখুন রাজা গোবিন্দের প্রসাদ ছাড়া অন্য কিছু গ্রহণ করবেন না কোথাও গেলে ভোজন করলে তুলসী পাতা নিয়ে যান সঙ্গে তুলসী মিশিয়ে তবে খান জগৎকে দেখাচ্ছেন দেখো অখাদ্য ভোজন করলে কি হয় জানো হরিভক্তির ধ্বংস হয়ে বিনষ্ট হয়ে যায় তাই যেখানে সেখানে আহার করো না সঙ্গে তুলসী পাতা নিয়ে যাও নিয়ে সেখানে যা গ্রহণ করলে তুলসী পত্র দিয়ে গোবিন্দকে নিবেদন করে তবে গ্রহণ কর গোবিন্দকে নিবেদন না করে কোনো অনিবেদিত বস্তু গ্রহণই করতে নাই গোবিন্দ অর্পিত হয় নাই সেই বস্তা আপনি খেলেন গোবিন্দ অর্পিত হয় নাই বলেন আপনি যেটুকু হরিভক্তি লাভ করছেন গুরু কৃপায় সেটুকু চলে গেল এমন ইয়ে না এমন দোষ না আপনার হৃদয়ে হরিভক্তি লোভ করতে পারে এমনই ক্ষমতা পড়ে দেখবেন গীতা দেখবেন আহারে কত গুণ বলা আছে যে কোন কোন আহার খেলে হরিভক্তি লাভ হয় কোন কোন আহার খেলে হরিভক্তি নাশ হয় সেগুলো সব গীতাতে সুন্দর করে বলা আছে তাই তো মহারা মহারাজ অম্বরীশ কেমন করে গোবিন্দ সেবাকে সমস্ত ইন্দ্রিয় গোবিন্দকে দিয়েছে সংসার হয়েছেন সংসার থেকে মায়া থেকে বন্ধন করতে পারছেন বললেন হরিভক্তি হৃদয়ে যদি একবার প্রবেশ করে মায়ার সাধ্য নাই তার মনকে গোবিন্দ চরণতে সরিয়ে আনা যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার সূর্য উঠলে অন্ধকার থাকবে অন্ধকার থাকে না লাঠি সোটা নিয়ে তরবারি নিয়ে অন্ধকারকে না। আমি চলে খেলা অন্ধকার কেন সব দূর হয়ে যায় যদি হৃদয়ে একবার সূর্যের উদয় হয়ে যায় গুরু কৃপায় গুরুদেব তো সেই বীজে তার হৃদয়ে ওই কৃষ্ণ সূর্যের উদয় হয় তাই তো গুরুদেব কানে কে কাম বীজ মন্ত্র দিয়েছেন যাতে হৃদয়ে কৃষ্ণ কামনা ছাড়া আর অন্য কোন কামনা জাগ্রত না হয় কাম বীজ কাম গায়ী দেন কেন কৃষ্ণ নাম জানেন তো কাম বীজ কৃষ্ণ গায়ত্রীর নাম কাম গায়ত্রী কেন বিষয়ে কামনা ধ্বংস করে কৃষ্ণ কামনা তাই তার নাম গায়ত্রী কাম বীজ গোবিন্দশনায় এই কামগায়ত্রী কামাকে যাতে আর অন্য কোন কামনা হৃদয়ে প্রবেশ করতে না পারে গৌরবতায় দেখুন পুন্ডরিক বিদ্যানিধি বলে একদিন ছিলেন কৌরবতায় মহাপুরুষ পুণ্ডরিক বিদ্যানিধি একে বলা হতো রাজা গৌলিরা সব এসেছেন তো যারা কৃষ্ণনীরা ছিলেন না তারা সব আবার গৌরীরা এসে নাম ধাম পাল্টে পুণ্ডরিক বিদ্যানিধি বাড়ি ছিল কোথায় পুরো বাংলা বাংলাদেশে চট্টগ্রামে বাড়ি জমিদার রাজা তুল্য লোক নবদ্বীপতা একটা বাড়ি ছিল একবার নবদ্বি পেলেন তখন মহাপুরুষ প্রকট হয়েছেন অবনবদ্বি এলেন বিশাল বাড়ি অট্টালিকা বিশাল পুণ্ডরিক বিদ্যানি চট্টগ্রামের চক্রশালার জমিদার আবার নবদ্বীপতা মেলা সম্পত্তি এসেছেন তো বিশাল অট্টালিকা আবার এমন খাটে পালনকে আছেন না পালনকে পায়াগুলো না মাথাগুলো সোনা দিয়ে মোড়ানো সব মোড়ানো পুষে আছেন বিছানা কেমন ধপধুপে সুন্দর বিছানা বহু মূল্যবান শয্যা সেই শয্যায় বসে আছেন গড়গড়া আছেন পানের রেকাবি আছেন সব সোনার উপ দিয়ে তৈরি আর হাতে কত অলঙ্কার দেহে কত অলঙ্কার তেমনি বসন ভূষণ একদিন মুকুন্দ ওই ওর তার বাড়ি চট্টগ্রাম মুকুন্দ চিনতেন গয়াধর পন্ডিত নাম শুনেছেন তো গাধর পঞ্চতত্ত্বের একটা তত্ত্বর গয়াধর শিবাস আদি গৌরভক্ত বৃন্দা বলি না সেই গদাধর আদি গৌরভক্ত সেই গাধার পঞ্চত্ত্বের ছবিতে কি দেখেন গৌঢরী নিত্যানন্দ অদ্বৈত শিবাস গদাধর পণ্ডিত পন্ডিত অবতার তা গদাধরকে নিয়ে গেলেন চলো তোমাকে একটা প্রশ্নও দেখাবো গেলেন গদাধর গাধর বয়স কম গেলেন মুকুন্দের সঙ্গে মুকুন্দের সঙ্গে গিয়ে দেখছেন বাবরি বাপ এত বিষয়ী মানুষ এমন করে মহামূল্যবান ঘরে মহামূল্যবান আর নানাবিধ সুন্দর বসন ভূষণে সজ্জিতে আছে মানে বৈষ্ণব তো দিন বেশ থাকবে বাবা ইয়ে আবার কি বৈষ্ণব গো এমন বিষয়ই বৈষ্ণব মনে মনে একটা ধু আজ আমার দিনটাই নষ্ট হলো অবৈষ্ণব দর্শন করলাম এত বিষয় ব্যক্তি কখনো বৈষ্ণব হয় না মনে ভাবছি সত্যি তো বিষয় ব্যক্তি কাঁথা ন্যাড়া মাথা কাঁদে বহির্বাস লোকে সুধাইল বলে মি চৈতন্য দাস এই তো বৈষ্ণব হবে বাহাবুরী বা কত সাজগোজ করে বসে এসেছে কত অলংকার পড়ি এ বৈষ্ণব হবে কেমন করে মনে মনে একটা অশ্রদ্ধা জিজ্ঞেস মুকুন্দ বুঝতে পারলেন যে গধ মনে মনে কি ভাবছেন মুকুন্দ তখন কি করলেন ভাগবতে একটি শ্লোক উচ্চারণ করলেন অহো বকি অঙ্গ স্তন কাল কুটং জিঘাং সায়া অপায়দ লেভে ধাতু চিতাঙ্গতি কৃষ্ণাদন্ন কংবা দয়ালু শরণং ব্রজম শ্লোকটি কে বলেছেন উদ্ধব বলেছেন বিদুর কে কি বলছেন অহো বকি অংশ স্তনকাল কুটম আহা আমার গোবিন্দ এমন করুণা মেয়ে না পুতনা কালকুট বিষ এনে গোবিন্দকে খাওয়ালেন বকি মানে পুতনা বকাসুরের ভগিনী তাই বকি জং স্তনকালকুটং স্তনবৃন্দে কালকুট বিষ মাখি অপায়ত পান করি অসাধ্য ভগবানকে বিষ খাওয়ালেন কি পেলেন দেখো লেভে ধাত্র চিতাঙ্গতি ধাইমা যে স্থান অধিকার করে থাকে সেই স্থান লাভ করলেন ধাইমা কাকে বলে যে সন্তান পোষক কর্তা কেন তাকে ধাইমা বলতো না সে একটা মা হয়ে যেত পৈতে সময় মামুন মুখ দিয়ে ভিক্ষম একটা মা হয়ে যায় দেখুন একটা মা ছোটবেলা থেকে শিশু তাকে মাই তার কি করে ছেলেকে চান করায় ছেলেকে ঘুম পাড়ায় ছেলেকে দুধ খাওয়ায় এই পায় তো কত বড় সেবার সৌভাগ্য পায় তাই দেখুন ওই যে পুতনা বিষ দিয়ে মারতে এলো গোবিন্দকে বিনিময় সে কি পেলো ধাত্রু চিতাঙ্গিলে ভে ধাত্রী যেমন পদ পায় তেমন আসন লাভ করলেন কংবা জগতে আর এমন দয়াল কে গো আমার গোবিন্দের মতো যার গ্রহণ দেখেছেন তো এই শ্লোকটা যেই বলেছেন না উদ্ধব কান্তে কান্তে বিদুর কাছে বলেছেন শ্লোকটা যে বলেছেন না সঙ্গে সঙ্গে অষ্টসাতি স্তম্ভ স্তম্ভকম্প বৈবর্ণ মুচ্ছা প্রশা একবারে খাট থেকে পড়ে গেছেন খাট থেকে পড়ে গেছেন দু নয়নে জলধারা একবার পড়লেন আছা কে যেন দেহটা পড়ে ভেঙে মুজিয়ে গেল সঙ্গে সঙ্গে কি করলেন সঙ্গে সঙ্গে মুকুন্দ করে তুলে বসেছেন গলা করে তুলে বসেছেন আবার বলছেন অহোবকি অঙ্গস্থল কালকুটাম দূনায়নের জলধারা গোবিন্দের করুণা স্মরণ করি দু জলধারা তখন গদাধর ছি 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 আমি বৈষ্ণ এত বড় বৈষ্ণবের দর্শন এত বৈষ্ণবকে দর্শন করো মনে মনে অশ্রদ্ধা পোষণ করলাম এ তো মহা অপরাধ বৈষ্ণব অপরাধ ঘুরে মহা অপরাধ আমি চিনতে পারি নাই বৈষ্ণব চিনিতে না রে দেবেরও শকতি বৈষ্ণব চেনা বড় শক্ত কর দেবতারাও চিনতে পারেন না বৈষ্ণবকে দেখুন দেবতারা দেবেরও শক্তি নাই বৈষ্ণব চেনে দেখুন চিনতে পারেন নাই গ রাধা রানীর অবতার হয়েও চিনতে পারলেন পুণ্ডরিক থেকে অনেক পরে জ্ঞান ফিরল তখন পণ্ডিত পেন এই যে বৈষ্ণব অপরাধ করলাম এর পাশ্চিত্য কি হবে এই অপরাধে মনে হয় ভাবছেন আমি এর কাছে দীক্ষা গ্রহণ করব। তাহলে পিতা পুত্রের সম্পর্ক হয়ে যাবে তাহলে পিতা তো পুত্রের সব দোষ ক্ষমা করেন। আমাকে আমার সব দোষ ক্ষমা করবেন মহাপ্রভুকে জানালেন যে প্রভু এই অপরাধ করে ফেলেছি আর তার জন্য আমি এই বিদ্যা বিদ্যানিধিকে দীক্ষা গ্রহণ করবো করতে তো হবেই কারণ গরাধত্ত রাধা আর বিশ্ববাহুর রাজা পুণ্ডরিক বিদ্যানিধি তিনি তো তার কন্যা গেছেন সুতরাং গরাধত্ত তার পুত্রী সময়ে সময়ে পুন্ডরী বিদ্যানিধি দীক্ষা দান করলেন তাহলে বিষয়ী ব্যক্তি কিন্তু তাকে চেনা যাচ্ছে না দেখেছেন তো রাজর্ষি ভরত ভরত কত ঈশ্বর্যের অধিকারী কত ঈশ্বর্যের কিন্তু মন্ত চরণ অরবিন্দে সবসময় মন লগ্ন হয়ে গেছে সংসার রয়েছে মাঠে সংসার গোবিন্দের প্রতিনিধি হয়ে রাজ ঐশ্বর্য ভোগ করছে। প্রতিনিধি আমার নয় আমাকে গোবিন্দ এখানে প্রতিনিধি করে পাঠিয়েছেন তার নির্দেশ অনুসারে আমি রাজ্য পালন করছি কিন্তু আর কৃষ্ণ ভজন করতে করতে এত অনুরাগ অন্তরে আর থাকতে পারলেন না সংসারী শুধু সুতান শহীদ রাজ্য যহং যহ যুবৈব উত্তম শ্লোক লাল যৌবন বয়স্ত ভারতে যৌবন বয়স যৌবন বয়সে সংসারে বড় আকর্ষণ থাকে স্ত্রী পুত্রের প্রতি বড় আকর্ষণ থাকে যৌবন বয়সে বিষয় প্রতি আকর্ষণ থাকে সেই যৌবন বয়সে রাজর্ষি কি করলেন ভি দারু সুতান যে পত্নীকে ত্যাগ করা যায় না যে পুত্রকে ত্যাগ করা যায় না যে আত্মীয় স্বজনকে ত্যাগ করা যায় না এত বড় বিশাল রাজ্য ত্যাগ করা যায় না ত্যাগ করলেন কেমন মলবত ঘৃণার সঙ্গে ত্যাগ করলেন একবার ফিরে তাকালেন না সংসারের দিকে কোথায় চলে এলেন গন্ডকী নদীর তীরে পুলহ আশ্রমে গণ্ডকী নদীর তীরে সেখানে সে কৃষ্ণ অনুরাগে সব উত্তম শ্লোক লড়স মহারাজ পরীক্ষী কি শুনছেন মহারাজ পরে কি শুনছেন ভাবছেন আমিও তো কৃষ্ণ কৃপা পেয়েছি মায়ের পেটে কই আমার তো এমন কৃষ্ণ অনুরাগ জাগে নাই আমার তো কৃষ্ণ অনুরাগ জাগে নাই আমি অভিশাপ পেয়েছি বুঝায় আর ব্রহ্মকুণ্ডের ভারত অভিশাপ পান নাই অনুরাগে ভালোবাসায় এসেছেন সংসার ত্যাগ করে যেন খুঁচিয়ে বলে দিচ্ছেন দেখো তুমি সেই বংশের সন্তান তুমি তুমি অভিশাপ পেয়েছ তাই এসছো আই হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরি এতদিন সংসার ভোগ করেছো বৃদ্ধ বয়সে এসেছ আর যৌবনে দেখো তোমার পুরোপুরুষ রাজশ্রী ভরত হরি অনুরাগ সংসার তা করছে কি করে যেন হলো যেন পরীক্ষিত মনে জিজ্ঞাসা বলে উত্তম শ্লোক ও লালস লালসা এমন ভক্তি ভজন করতে 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 তখন সংসারে লালসা নাই স্ত্রী পুত্রে লালসা নাই লালসা মানে লোভের চরম সীমান্ত কারণ কি বলে লালসা আজ রাজস্বী ভরত সেই লালস এসেছে সংসারে লাল শানায় বিষয়ে লালসানায় স্ত্রীর পুত্র সব ত্যাগ করে ছুটেছেন কোথায় হরি অনুরাগে ছুটেছেন প্রভ আশ্রমে সেখানে গিয়ে গোবিন্দ ভজন না সংসার আমার প্রতিবন্ধক আমাকে কৃষ্ণ ভজন করতে দেবে না তাই ছুটেছে হরিহর সমস্ত মন খানা আনা মন আমি গোবিন্দ অর্পণ করবো তাই চলে গেলেন হরি কোথায় গণ্ডকী নদীতে ভজন করতে চলে মহারাজয দেখুন সব দেখুন তাই বলছেন উদ্ধব কি আমার মাধ্যমাধবী মত ভক্ত বিষয় আমার ভক্ত আমার ভক্ত কখনো সংসার করে বটে কিন্তু বিষয়ে তাকে অভিভূত করতে পারে না প্রায় প্রবল ভক্তা ভক্তি ভজন করতে করতে ভক্তি যখন বৃদ্ধি প্রাপ্ত হয় তখন কি হয় ভক্তি যখন বৃদ্ধপ্রাপ্ত বৃদ্ধি প্রাপ্ত হয়ে যায় তখন সংসারে অনুরাগ সব দূর হয়ে যায় তখন সে বিতরা হয়ে যায় মনটা তখন সোলো আনা দিয়ে দেয় ভগবান শ্রীহিত মনটা দেয় তখন সে আর সংসারে থাকতে পারে না তাই বিষয় সংসারে থাকলেও ক্ষতি নাই ঠাকুর রামকৃত বলেছে ভাগবতের কথায় সংসারে থাকো ক্ষতি নাই সংসার যেন তোমাতে না থাকে সংসারে থাকলে ক্ষতি নাই এসব সংসার করেছেন মহারাজ যুধিষ্ঠির সংসার করেছেন প্রহ্লাদ সংসার করেছেন ধ্রুব সংসার করেছেন আমরা সব দেখি মহারাজ অম্বরী সংসার করেছেন সংসার কোন প্রতিবন্ধক হবে না যদি ভজনে নিষ্ঠা থাকে সংসার আপনার প্রতিবন্ধক হবে না দেখবেন তারই কৃপাতে সংসার আপনার অনুকূল হয়ে গেছে কৃষ্ণ ভজনের ক্ষেত্রে মায়া এগুলি প্রতিবন্ধক সৃষ্টি করে প্রতিবন্ধকতা কেন আমরা ভজনটা ঠিক কিনা খাঁটি কিনা পরীক্ষা করতে চান অশোক কারণে সীতা বন্দিনী আছে চারিপাশে রাবণের চেরি আছে আছে। সীতা কাকে ভোজছেন রামচন্দ্র শত শত্র প্রচনা সত্য সীতা দেবী সেই রামচরণ ছাড়ে নাই শেষ পর্যন্ত সীতা দেবী দেখুন সাধনা সিদ্ধি লাভ করলো না আমরাও সংসারে রয়েছি সব চেরি রাবণের চেরি মায়া চর পারে যা যাও স্ত্রী যাও পুত্র যাও নাতি যাও নাতনি যাও ওর ভজনটাকে ভাঙাও বলে চলে এসছে ও যেন কৃষ্ণ ভোজ বসতে না পারে তার সব যাও ডালপালা সব ছড়িয়ে দিয়েছেন যাও তাতে কৃষ্ণ ভজন করতে না পারে রাবণের চেরি এসে সব হাজির হয়েছে মনে দেখো সীতার মতন আকৃষ্ট হও সীতা যেমন রামচরণ ছাড়া আর কারও চিন্তা করেন নাই ঠিক তেমনি সংসারে শতচেরি চিৎকার করবু না কেন আমাকে ভজ আমাকে ভজো বলে মনটা রেখে দাও চরণে রেখে দাও পরম নিষ্ঠ গোবিন্দ চরণে দেখবে সব চেরিরা কিভাবে নীরব হয়ে যাবে সংসার বন্ধন ছিন্ন হয়ে যাবে উদ্ধবকে উপদেশ দান করছেন প্রায় বিভূতি সংসার থাকুতি নাই সংসার তোমাতে না থাকলে হলো দেখবে ধীরে 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 মন চরণের দিকে দিকেলে সংসার বন্ধন সব আপনা চেষ্টা হবে না আপনামনি ছিন্ন হয়ে যাবে আসুন কথা আসুন হরি কথা শুন সাধু গুরুমুখী হরি কথা উপদেশ শুনুন শুনতে 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 দেখবেন সব বন্ধনগুলো আলগা হয়ে যাচ্ছে কীরকম আগেকার দিনে দেখবেন খামে চিঠি আসত খামেতে খামের উপর দেখবেন আটা দিয়ে মুখটা আটা থাকতো আপনি যদি তার চাই ছিটতে যান তাহলে দেখবেন ভিতরে যে চিটটা আছে ছিঁড়ে যাবে সেটা বুদ্ধিমান কি করেন একটু করে জল লাগাতে জল লাগিয়ে জল লাগিয়ে জল লাগিয়ে জল লাগিয়ে দেখবেন আটা তো সই গেছে এবার খুলুন দেখবেন গোটা চিঠিটাই পেয়ে যাবেন তাই সংসার একবার যদি ছিন্ন করবো করে হবে না তাই কি করবেন হরি কথা আসুন হরিভজন করুন সাধু সঙ্গ করুন বাড়তি গোবিন্দ সভা করুন এই আটা দিচ্ছে আটায় জল দিচ্ছেন সংসারে যে আটা না এই জল দিচ্ছেন দিতে 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 দেখবেন সব একদিন বন্ধন শিথিল হয়ে গেছে মায়ার বন্ধন শিথিল হয়ে গেছে তখন মায়া আমাকে আর আটকি রাখতে পারবে না রঘুনাথ দাস গোস্বামীকে আটকিয়ে রাখতে পারেন নাই ছয় গোস্বামীকে আটকে রাখতে পারেন নাই মায়ার সহস্র বন্ধন এখানে সু এখানে সুখদেব তাই জগৎবাসীকে ভগবানের উপদেশ শুনে গেলেন দেখো গোবিন্দচরণে যদি মন রাখো তার কথা শোনো তার সাধু সঙ্গ করো তাহলে দেখবে ধীরে 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 এই যে মনের বন্ধন এই যে দেহেন্দ্রের বন্ধন সব ধীরে ধীরে ছিন্ন হয়ে যাবে এবং অনুকূল পথে গমন করে একদিন একদিন চরণ প্রাপ্তি লাভ হবে তাই মহাপ্রভু আমার নিতাই চান জগৎ কোন অন্য কোন ধর্ম নেই বলেন দেখো ভক্তি শাস্ত্র ভাগবত সার বিরত যেখানে ভাগবতের কথা হচ্ছে তুই ভাই হৃদয়ের খালি অন্ধকার দুই ভাগবত সঙ্গে কৈর সাক্ষাৎকার ভক্ত সঙ্গ করো বিষয় সঙ্গ করো না বিষয় বিষয় করা ছাড়া বলবে না সেই সংসারের কথা পরনিন্দা পরচর্চা এই বলবি বৈঠকখানায় বসি বসি বড় নিন্দা পরচর্চা রাজনীতির চর্চা এসব করবে নয় তাস খেলাবে নয় দাবা খেলাবে হরি কথায় তার মন হবে না বলে সঙ্গ করো না বিষয়ী সঙ্গ করো না বিষয়ী সঙ্গ করলে মন মরিন হবে মরিন মনে আর কৃষ্ণ স্মরণ হবে না সাধু সঙ্গ করো দেখুন সাধু মুখে সবসময় হরি কথা শুনতে 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 দেখবেন মন কোন অজান্তে গোবিন্দকে দিয়ে ফেলেছেন মন আর কিছুই শুনতে চায় না কারণ গোবিন্দ কথা ছাড়া তাই দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার দুই ভাগবত সঙ্গে করে আজ ভক্ত সঙ্গে বসে বসে হরিকথা কথা ভক্তরা ঠিকই পাছ তো ভক্তের দর্শনে হৃদয় মালিন্য দূর হয়ে যায় আবার হরিকথা কথা শোভনে মারিনা দূর হয়ে যায় দুটোতেই ভক্ত সঙ্গে বসে যে হরি তার জীবন ধন্য হয়ে যায় চরম মঙ্গল কল্যাণের পথে জীব যাত্রা করে জয় নিতাই জয় নিতাই জয়ে কৃষ্ণ গৌবি